মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ডোমকল পৌরসভার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ডোমকল শহরের দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে মাত্র পাঁচ টাকায় দুপুরের খাওয়ার ব্যবস্থার জন্য মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন বিধায়ক তথা চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী ফারুক মোহাম্মদ চৌধুরী, মহকুমা খাদ্য আধিকারিক মোহাম্মদ মুশির আহমেদ, ডোমকল বিডিও পার্থ মণ্ডল, ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচি, ভাইস চেয়ারম্যান আলম খান সহ ডোমকল পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ। রকিবুল ইসলাম বাবু, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী শুনেছেন ব্যানার্জি, সারা বাংলায় যারা একটু দুপুরবেলা বিভিন্ন কাজে কর্মের সঙ্গে থাকে, শ্রমজীবী মেহনতি মানুষ, গাড়ির চালক, গাড়ির সহযোগী যারা আছে, লেবার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ডেকোরেটর শিল্পী, এবং পথচলতি অনেক মানুষ দুপুরে এক টুকরো খাবার জন্য তারা অসহায় হয়ে গেল, সেই মানুষের জন্য পাঁচ টাকায় ডিম ভাবে প্রতিদিন আমরা 500 জনের টার্গেট নিচ্ছি। এটা চলবে প্রাথমিকভাবে 3 মাসে, পরবর্তীতে যদি আবার ডিপার্টমেন্ট বলে চালাতে আমরা সেই মতো আবার সময় পাঠিয়ে দেবো। ডোমকল 75 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় জাফিকুল ইসলাম, ডোমকল এসডিও সাহেব, সম্মানীয় হরিবন্দন ভাই মহাশয়, এসডিও সাহেব হরিবন্দন ভাই, রাজীব মন্ডল, নিজের হাতে মহাশয়।